বেটি করছে কি দেখছো, খুললে চেক করছে, বলটি কেটে লাগাই নি। দেখো আজকে মা হয়েছে চেঞ্জ, মা চেঞ্জ হচ্ছে, ভালো সুন্দর। তোমাকে কিনেছি, সামালো সামালো না এটা বেতাল বেতাল এই মা বেতাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আর আজকের ব্লগটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেয়ে জান্নাতুল, সবাই তো জানেন, আর ওর হচ্ছে আজকে জন্মদিন, আজকে 6 নভেম্বর, ওর আজকে 3 বছর পূর্ণ হলো। তো আজকে আমি, আপনারা তো জানেন যে 6 তারিখে এইখানে লকডাউন চলতেছে, মানে 7 তারিখ পর্যন্ত এই লকডাউনটা থাকবে, রাশিয়ার মস্কোতে লকডাউন 7 তারিখ পর্যন্ত থাকার কথা। তো এই জন্য আসলে, আর করোনা ভাইরাসের অবস্থাটা এখন এত খারাপ এই রাশিয়াতে যে মানে প্রতিদিন 39,000 40,000 41,000 পর্যন্ত একদিনে ধরা পড়তেছে করোনা ভাইরাস, আর মৃত্যু সংখ্যাও 1,000-এর উপরে। তো লকডাউনের জন্য কিন্তু এখন কোথাও মানে বেশি গ্যাদারিং করাটা আসলে সমীচীন না। তো তারপরেও জান্নাতের কয়েকটা অনেক ভালো ফ্রেন্ড আর আমারও খুব কাছের কয়েকটা মানুষকে আমি শুধু ইনভাইট করেছি, শুধু জাস্ট বাচ্চারা আসবে, একটু জান্নাতের সাথে খেলা করবে এই উদ্দেশ্যে। যাই হোক, আর আমরা কিন্তু সবাই ভ্যাকসিনেটেড, আমরা যারা আছি, আমরা যারা পরিচিত আছি, সবাই মোটামুটি ভ্যাকসিন নিয়েছি। তো সবাই আল্লাহর রহমতে সুস্থ। তো এই জন্য ভাবলাম যে আমরা কাছের কয়েকজন মিলে ছোট করে পার্টিটা আয়োজন করি। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আসলে আমার বাসায় যখন কোনো পার্টি করা হয় তখন আসলে আমি খুব ভালো একটা মানে ভ্লগ করতে পারি না, ভিডিও করতে পারি না, আমি আসলে এত ব্যস্ত হয়ে যাই। আর আপনার ভাইয়া বাসায় ছিল না, সে তাকে আমি দায়িত্ব দিছি হচ্ছে বাজারের আর আমার বেবিকে রাখার। তো সে আলটিমেটলি আমার মেয়েকে সকালে নিয়ে চলে গেছিলো, সারাদিন সে মেয়েকে ম্যানেজ করছে, বাহিরে ঘুরতে নিয়ে গেছিলো। আর কারণ বাসায় থাকলে সে আমাকে ডিস্টার্ব করবে, আমি কাজগুলো করতে পারবো না ঠিক মতো, তার জন্য ওকে ও বাহিরে নিয়ে ঘুরতে নিয়ে চলে গিয়েছিল সকালে। আর গেস্ট আসার কিছুক্ষণ আগে এসেছে, আসার পর হচ্ছে ও আমাকে হেল্প করেছে, হাতে হাতে কাজগুলো করেছে সেটা। আর হচ্ছে সারাদিনে আমি নিজে নিজেই সব কিছু করেছি, এই জন্য আসলে আমার ভিডিও যে করব কখন, আমি যে একটা ভ্লগ করব, সেটা আসলে আমার সময় ছিল না। তো গেস্ট আসার কিছুক্ষণ আগে আসলে আমি একটু ভিডিও করতে পেরেছিলাম, আর গেস্ট আসার পরে একটু একটু আমি ভিডিও করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর গেস্ট কেউ না, এরা সবাই আমার ঘরের লোক, সবাই আমার কাছের লোক, সবাই আমার খুব কাছের। তো সেটাই বলতেছিলাম যে একটু ভিডিওটা আমি শ্যুট করতে পেরেছি এই সময়টাতে, পুরো ব্লগটা আসলে আমি খুব সুন্দর করে করতে পারিনি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যতটুকু আমার ভিডিও মোবাইলে ছিল ততটুকুই আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। আর আমার মেয়েটা অনেক ছোট, ও বারবার বলতেছিল যে মা হ্যাপি বার্থডে করব, কেক কাটবো, ওর বান্ধবীর কথা বলেছিল আসবে। আর আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি আসলে সবাই আমাকে সত্যি কথা যেটা দাওয়াত দেয় বা আমি সবার বাসায় মোটামুটি যাই, আমারও তো মানে ইচ্ছা করে যে আমার কিছু কাছের মানুষ আমার বাসায় আসুক মাঝে মধ্যে, আমিও তাদের সাথে একটু গল্প করি, আমার বাসাটা তারা দেখুক। আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে আমি 2টা ডাল ভাত খাওয়াই। হ্যাঁ, তো এই জন্য আসলে করবো করে করা হচ্ছিল না। তো আপনার ভাইয়া বলে ঠিক আছে, তুমি যখন অনেকদিন যাবৎ বলতেছিলো সবাই আসবে করোনা মানে লকডাউন এগুলো করে আসলে আসা হচ্ছিল না। দুজনে বসেন হ্যাঁ,
লাগলেন কি দেন জান্নাত জান্নাত কিছু টাকা আম্মু আম্মু টাকা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জান্নাত জান্নাতের আজকে 30 বছর পূর্তি হলো নাকি 3 বছর আয়শা তুমি জান্নাতকে খাওয়াই দাও মা একটু করে খাওয়াই দাও একটু করে খাওয়াই দাও করে এক চিমটি এক চিমটি খাওয়াই দাও এইভাবে জান্নাত নিজেই খাইব এই জান্নাত আমি আপনিও না এটা তো সেরকম মজা